আজকের ভিডিওতে দেখাবো উইন্ডোজ সার্ভার 20090 কিভাবে ইনস্টল করবেন। প্রথমে বুটেবল পেন ড্রাইভটি কম্পিউটারে কানেক্ট করতে হবে। পেন ড্রাইভ লাগানোর পরে কম্পিউটারটি অন করবেন। অন হবার পরে বুট মেনু বাটন প্রেস করবেন, বা F2 বা ডেল বাটন প্রেস করে বায়োসে গিয়ে ফাস্ট বুট পেন ড্রাইভ করতে হবে, বা আপনি যেটি দিয়ে ওএস ইনস্টল করবেন সেটিকে ফাস্ট বুট সিলেক্ট করবেন। বুট ম্যানেজার আসবে, আসার পর আপনি যেটা দিয়ে ইনস্টল করবেন সেটিকে সিলেক্ট করবেন। আমি সানডিস্ক পেন ড্রাইভ দিয়ে ইনস্টল করছি, তাই সেটিকে সিলেক্ট করব। করার পর এন্টার বাটন প্রেস করবেন। লোডিং ফাইল হচ্ছে, আমি যেটি ইনস্টল করছি সেটা উইন্ডোজ সার্ভার 20090। এবার টাইম অ্যান্ড কারেন্সি ফরম্যাট, আপনার যে কান্ট্রিটি সেটি সিলেক্ট করবেন। আমি ইন্ডিয়া করছি। কান্ট্রি সিলেক্ট করার পর নেক্সট করবেন। এবার ইনস্টল নাও। স্টার্ট সেট আপ ইজ স্টার্টিং। এখানে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্ম, এখানে টিক চিহ্নটি দিয়ে দেবেন। দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন, নেক্সট করবেন। এবার ক্লিক করবেন কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি। এটা হলো স্টোরেজ পার্টিশন করা আছে, এগুলিকে ডিলিট করে দিচ্ছি। ফাস্ট হার্ড ডিস্ক আনলোকেটেড স্পেস থাকবে, এটাকে আপনার মতো পার্টিশন করবেন। সিলেক্ট করার পর নিউ এ ক্লিক করবেন। এখানে MB-তে ক্যালকুলেট হয়, আমি পুরোটাকে একটি পার্টিশন করছি, অনলি সি ড্রাইভ। পার্টিশন হয়ে গেছে, এবার একবার ফরম্যাট করে দিচ্ছি। করার পর নেক্সট করবেন। ওএস ইনস্টল শুরু হয়ে গেছে। পেন ড্রাইভ কীভাবে বুটেবল করতে হয় তার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, বা আই বাটন ক্লিক করলে পেয়ে যাবেন। এরপরের ভিডিওতে দেখাবো একটি পেন ড্রাইভে মাল্টি ওএস বুটেবল করার, বা ডিভিডি ডিস্ক বুটেবল করা দেখাবো। আপনারা যদি কম্পিউটারে কাজ শিখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন নোটিফিকেশনের জন্য।
তো এটি কপি হতে কিছুক্ষণ সময় লাগবে। কমপ্লিট হওয়ার পরে কম্পিউটারটি রিস্টার্ট হবে আর কোনো কি প্রেস করতে হবে না। কাস্টমাইজ সেটিংয়ে আপনাকে শুধু পাসওয়ার্ড দিতে হবে। সার্ভারও এসে ইউজার নেম অ্যাডমিনিস্ট্রেটর থাকে, চেঞ্জ করা হয় না। পাসওয়ার্ড স্ট্রং দিতে হবে, না তো নিবে না। পাসওয়ার্ড বসানোর পর ফিনিশ ক্লিক করতে হবে। পাসওয়ার্ড বসানোর পরে ফিনিশে ক্লিক করতে হবে। ইনস্টল কমপ্লিট হয়ে গেলে এখানে সার্ভার ওএস আনলক করলে প্রেস করতে হবে কন্ট্রোল প্লাস এল টি প্লাস ডিলেট। এবার পাসওয়ার্ড দিতে হবে।